বারুইপুরে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শায়নি ঘোষ। মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব রমজান মাসের পর পবিত্র খুশির ঈদ। এই ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে নিজেদের এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর খোদার বাজার যুব সংঘের ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন। বর্তমান সময় মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ প্রকটতর, মানুষের মধ্যে মিল মহব্বত ফিরিয়ে আনে খুশির ঈদ। খুশির ঈদে নিজেদের নিয়োজিত করার জন্য উত্তর খোদার বাজার যুব সংঘের পক্ষ থেকে প্রতি বছর আর পাঁচটা উৎসবের মতো বিভিন্ন রকম থিমের আয়োজন করে থাকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা মসজিদ আর নববী। ঈদের আগেই আজ 45তম বর্ষের এই মিলন উৎসবের শুভ সূচনা করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী শায়নি ঘোষ, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ মাসুম বাখতিয়ারি আল জালালি। প্রধান উপদেষ্টা সাদিক ইসলাম সাংবাদিকদের বলেন, সব মানুষের ক্ষমতা নেই মদিনা শরীফে যাওয়ার, যারা যেতে পারেন না তারা ভাবেন কি আছে তার মধ্যে। অনেক মানুষের ইচ্ছা ও আশা থাকলেও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সব অগণিত মানুষের কথা মাথায় রেখেই মদিনা শরীফের মসজিদ আর নববিয়ের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। মণ্ডপের মধ্যে ভিডিওগ্রাফির মাধ্যমে সেখানকার সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে, যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে দেখে নিজেদের আত্মা যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে দেখে নিজেদের আত্মসন্তুষ্টি করতে পারেন। সভাপতি সালমান মোল্লা, সম্পাদক মুজিবুর মণ্ডল, কোষাধ্যক্ষ শামীম হক, এছাড়াও অনেক উদ্যোক্তারা। তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নি ঘোষ বলেন, ইডি সিবিআই এর কর্মীরা ভোটে পশ্চিমবাংলায় নেমে পড়ুক। যেভাবে ইডি সিবিআই কে দিয়ে বিজেপি কাজে লাগাচ্ছে তাতে করে ওদের ভোটে নেমে পড়া উচিত। ওদের রোজ রোজ আসতে হবে না বাংলাতে, পশ্চিমবাংলায় ওরা ঘর ভাড়া করেই থাকুক। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি তাই আসতে পেরেছি। এখানে এসে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত। এই মিলন উৎসবে এসে তিনি নিজের জন্য ভোটের বাক্সের আশীর্বাদ চাইতে কুণ্ঠাবোধ করেননি। আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর খোদার বাজার যুব সংঘের পক্ষ থেকে 45তম ঈদ মিলন উৎসব শুভ সূচনা হলো। শুভ সূচনার আমাদের থিম মসজিদুল নবাবি, সেটা আজকে তার উদ্ঘাটন। কি আছে মসজিদ নবাবি, কি আছে আপনারা যে থিমটা করেছেন? ইসলামের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান যা মদিনা শরীফ আরবে অবস্থিত, এবং এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি আছেন, এবং তিনি যে শান্তির বাণী সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি। যে মদিনা শরীফে বহু মানুষ যেতে পারেন না।